সকাল ছটায় কাউকে না জানিয়ে বাবার বাড়ির গেটে এসে যখন ঢুকলাম, বাবা প্রথমে বলে উঠলেন, এত সকালে জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস, তাহলে ঢুকবি না ঘরে। আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর, গাড়ি না পাওয়ার এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব, কিন্তু বাবার প্রথমেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে। আলতো ছোঁয়ায় এখনই টুক করে ঝরে পড়ব। মা হয়তো রুটি ছেঁকছিল, কারণ রুটি ছেঁকার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে। বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো। আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবার আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে তো কোনো জায়গা নেই। বাবার কথা মা খুব একটা অমান্য করে না, কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি। মা ছুটে এসে আমাকে ধরে, আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে। মা উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, কিরে জ্বর নাকি তোর, আয় ভেতরে আয়। আমাদের একতলা বাড়ি, চারিদিকে বাগান আর গাছপালা, গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো, পরিষ্কার করার কেউ নেই। তাই রান্নাঘরে বিশাল বারান্দা আর চারটে রুম। এটা দাদুর আমলের বাড়ি, এই শহরে এমন কোনো জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে। আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি। বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখায় বিশ্বাসী। মা স্টিলের থালা করে ধোয়া ওঠা বাঁধাকপি ভাজা আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল। আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও কুকড়ে যাচ্ছে। বাবা সমানে পায়চারি করে যাচ্ছে, মোবাইলটা হাতে দিদি দাদার কাছে ফোন করে যাচ্ছে, কেউ রিসিভ করেনি, এত ভোরে নিশ্চয় কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছে। মেয়েকে একদম প্রশ্রয় দেবে না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা কিন্তু আমি নই। ওকে বলে দাও আমি মোটেও মেয়ের আবদারে প্রশ্রয় দেব না, এতে মেয়ের সংসার কিন্তু টিকবে না। আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে, আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে, মিতা আসুক ও কথা বলবে, তুমি শান্ত হও। আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বুঝিয়ে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল। কেউ একবারের জন্য জানতেও চাইছে না কি হয়েছে, কেন এসেছি, দু বছরের ঘুমন্ত বাচ্চাকে ফেলে কেন পালিয়ে এলাম। আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের, আমার সাথে ওদের পার্থক্য প্রায় 15 বছরের মতো, ছোট দাদার সাথে 5 বছরের পার্থক্য। ছোটবেলা থেকে বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার, বাবাকে দেখেই শেখা হয়তো। কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো, সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরেও তাকাতাম না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছার শর্তেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হলো। বিয়ের দুদিনের মাথায় বুঝে গিয়েছিলাম, ঈদের ঘরের কোনো কিছু অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব, যেটা বাবার আগে মানুষ হলেও আমাদের ঘরে কিন্তু ছিল না। শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায়। শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি। কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা, সারাক্ষণ ঝগড়া ঝামেলায় একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমাকে চাকরি করতেও দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই, সব আছে তো, সত্যিই তো সব আছে, দামি গাড়ি, দামি ব্যাগ, হাত খরচের টাকা, তবে নেই শুধু মানসিক শান্তি। যে দুটো মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সে মানুষ দুটো যদি আপন না হয়, তবে বাইরের থেকে তাকালে এটা কোনো সমস্যাই না, সমস্যার আওতাতেই আনা যায় না। মানুষ এত কষ্টে আছে, খেতে পায় না, জামাই মদ খায় মারে, টাকার জন্য চাপ দেয়, শ্বশুর বাড়িতে দেবর যা, ননদদের নিয়ে কত ঝামেলা, আমার তো এসব কিছুই নেই, তাই নিজেই ঝামেলা বানাচ্ছি। মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায়। মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে, মেয়ের এইসব কথায় প্রশ্রয় দেবে না, এতে মেয়ের সংসার টেকে না। মাও আমাকে আশ্বাস দেয়, ঠিক হয়ে যাবে, তোরই তো সংসার, সব তো পাচ্ছিস, কজন পাই এমন। আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্তে আসে না।
সারা জীবন আত্মসম্মান বোধটাকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলাপাতি, ছেলের সাথে খেলতে বসি। শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে, বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে। সে ভদ্রতা ঝরা কণ্ঠে জানালো তার অফিসে শেষ হয়ে সে সন্ধ্যায় আসবে, তখন বাবার সাথে দাবা খেলা হবে। বাবা আপ্লুত, এখন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের ওপর। দিদি এসে গেল, কাছেই ওর বাসা, আমি এখন নিজের জন্য থাকা সেই রুমে। দিদির বয়স এখন এই 40 ছুঁই ছুঁই। দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স 10। দিদি 4 দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছিল, আমি তখন কিছুই বুঝতাম না। সেবার ওকে পাঠিয়ে দেয়া হলো, আবার সে এলো 1 বছর পর। আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বোঝাচ্ছিল, শরীরের সুখটা কি সবচেয়ে বড়? দেখো না, সমাজে এই কারণে কি তুমি সবার সামনে বলতে পারবে? আর কোনো অসুবিধা তো নেই, অ্যাডজাস্ট করে নাও। আরও অনেক কথা হয়েছিল সেদিন, না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানালার পর্দার ফাঁক থেকে গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয়। দিদির এখন বিশাল সংসার, একাই করতি সে, কিন্তু মাঝে মধ্যে ওর দিকে যখন তাকাই কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই, যেন স্থির কোনো বৃক্ষ। দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইল। আমি আসলে বলার মতো তো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না, কারণ আমার যে সে ঘরে দমবন্ধ হয়ে আসে, নিত্যকার ছোট মানসিক অশান্তি খোঁটা, আমার মূল্যায়ন না হওয়া, আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্যি ভুলে যায়, এসব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে, আমার স্কুলে একটা টিচার আছে জানিস, খুব কষ্ট করে সংসার চালায়, হাজব্যান্ড খোঁজ অবধি নেয় না, দুটো ছেলে, মা বাবাও দেখে না, রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসে, সকাল থেকে রাত অবধি কাজ করে, তাও ঠিকঠাক করে সংসার চলে না। স্বামীকে ঘরে আনার কত চেষ্টা, তার চেয়েও কি বেশি খারাপ আছিস নাকি তুই? আমি উত্তর দিতে পারি না, তাকিয়ে থাকি। দিদির চোখ আর মুখ এক কথা, ঠিক বলছে না, সেও তা বলছে যা সে শুনে এসেছে। দিদির মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালেই আমার ছিল না, তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না। অনেকের চেয়ে ভালো থেকে তুমি কি ভালো থাকতে পেরেছো দিদি? এত বছর পরেও কেন তোমার চাপা নিঃশ্বাস আমি শুনি। আপন মানুষগুলোর কারো একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না? দিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, বাদামি কালো চোখের মনির চারপাশটা চকচক করছে, তবে গড়িয়ে পড়ছে না কিছু। দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না। আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে। মায়ের মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছে তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে। একে আসে সবাই এসে বলল, বাচ্চার জন্য সব সহ্য করতে হয়, নইলে কি আর মা হওয়া যায়? শিমুলের মা একটু ওরকম আর কি, কথা শোনায় অযথা। কিছু মানুষ থাকে এমন, কারো সুখ সহ্য করতে পারে না, সংসার তো তোরই, তাই না? আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সে আম গাছটার ওপর, কেমন স্থির। আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়া, বাকি সময় ওভাবেই থাকে। আমরা সে গাছের কত চামড়া তুলে খেলতাম, দোলনা লাগিয়ে খেলতাম, এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সে গাছটা। আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময়। দিদি আমার কাঁধে হাত রেখে বলে, মেয়েরা আসলে এমনই এক একটা নারী বৃক্ষ। শিমুল বাড়ি এলো, ভালো খাওয়া দাওয়া করলো, হেসে হেসে কথা বলল, আলোচনা বসলো, দেশ রাজনীতি কত কিছু। কাল রাতের চেয়ে বিশ্রী ভাষায় কথাগুলোর সাথে এই মানুষটার তো কোনো মিল নেই। রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম, একটা কথাও হয়নি আমাদের। আমার এমন দুঃসাহসিক বেয়াদবি শাস্তি হিসেবে কাজের মেয়েটার বিদায় দিয়ে দেয়া হলো। ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দেয়ে আমি নাকি দুঃখ বিলাসী করছি। পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম, দু হাতে হাঁটুর ওপর তুলে। শিমুল আর একটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল, খুব তো গিয়েছিলে বাপের বাড়ি, রাখলো? সেই তো গুছিয়ে দিল আবার। অন্য সময় হলে আমার এই কথায় কান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম, আজ যেন কথাটা আমিও সত্য মেনে আবার জামার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম, যেন তেমন কোনো কথাই না এটা। দিদির কথাটা মনে পড়লো আবার, মেয়েরা এইভাবে ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে, মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে পারমিতা।